আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোর অ্যান্ড ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরের থেকে যে যেখান থেকে বসে আমার ফার্নিচার লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই খানদানি রাজকীয় লাক্সারিয়াস এডিক এন্টিক কালারের একটি ভিক্টোরিয়া ডাইনিং নিয়ে কথা বলবো। এই ডাইনিং টেবিলটা আমি ফার্স্ট একটি স্যাম্পল তৈরি করেছি, আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশে আমি ব্যাপকভাবে সাড়া পেয়েছি। কেননা আমি নিজে একজন মেস্তুরি, আমার কারুকার্যটা আর দশটা শোরুম থেকে একটু ডিফারেন্স কোয়ালিটিভাবে মূলত আমি তৈরি করে থাকি। দেখেন এই চেয়ারগুলো কত অসাধারণ, এবং উপরে যে কালারটা করা হয়েছে, এই ভিডিওটা আমি বার্নিশের আগে আমার সম্মানিত ক্লায়েন্টকে দিয়েছিলাম, আমার ইউটিউবে আপনারা ঢুকলে পেয়ে যাবেন। তো উনি মূলত পছন্দ করেছেন সোনালী কালার গোল্ডেন। তো এই ডাইনিং টেবিলটা আপনারা একটু দেখেন, এই টপটা এখান থেকে কিন্তু আপনার আছে হচ্ছে পাক্কা 6 ইঞ্চি। দেখেন একটা ডাইনিংয়ের টেবিলের টপটাই যদি হয় পাক্কা 6 ইঞ্চি, তাহলে আপনাদের বুঝতে হবে এই ডাইনিংটা কতটা গর্জিয়াস এবং কতটা লাক্সারিয়াস মূলতভাবে আমরা তৈরি করেছি। এবং এটার বিশেষত্ব হয়েছে এই ডাইনিং টেবিলটার দুই সাইডে দুইটা রয়েছে খানদানি ভিক্টোরিয়া পায়া। আমরা কিন্তু সাধারণত 8-10টা ডাইনিংয়ে কিন্তু আপনার অন্যরকম পায়া ব্যবহার করে থাকি, কিন্তু এই ডাইনিং টেবিলটার পায়াগুলো দেখো রাউন্ড করা, মূলত এখানে আপনার আপনার পা সিস্টেম করা অসাধারণ। এটা অনেক মোটা কাঠ থেকে আনাম একটা গাছ নেওয়া, এবং এটার চেয়ারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে চেয়ারটা আসলে কত সুন্দর চেয়ার। দেখেন এই চেয়ারটা কিন্তু পুরাটা জায়গায় নকশায় কারুকার্য দিয়ে ভরা, এবং এটার পায়াগুলো দেখেন এই সাইডটা দিয়ে নকশা, এবং এটার পিছনের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই চেয়ারের। দেখেন এটাও কিন্তু ভিক্টোরিয়া শেফটের আদলে করা। একটা বিষয় আমি আপনাদেরকে একটু অবগত করি, সেই বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি ক্যামেরাটা শো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি জানি না এই ক্যামেরাতে আপনার কতটুকু দেখা যাচ্ছে, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আল্লাপাক একটা মেস্তুরির হাতে কত জাদু দিয়েছেন আল্লাপাকের কুদরতি হাত দ্বারা। এখানে মনে হচ্ছে ঝুমকার মানে ঝিকিমিকি যেই আলোড়নটা সৃষ্টি করতে আছে, আপনার ঘরে যদি লাইট বন্ধ থাকে তখন কিন্তু এই কালারটা আপনার ঘরটাকে আলোকিত করে রাখবে। দেখেন কালারটা কত সুন্দর করে আমি ফুটেছি। তো এই ডাইনিং টেবিলটা আমি একটু মাপি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আসে একটা ডাইনিংটা 3.5 ইঞ্চি ডাবানো করা, এটার উপরে 10 মিলি মোটা গ্লাস বসবে। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করব, আমার নকশার কারুকার্যগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এবং আর 10টা শোরুমের কারুকার্যটা একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন আল্লাপাক আপনাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এবং এই চেয়ারের ঘাড়িগুলো আমি আপনাদেরকে একটু মাপি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই ঘাড়িটা আপনার পাক্কা এই যে 2 ইঞ্চি আছে, একটা ঘাড়ি 2 ইঞ্চি, এবং এটার পায়াগুলো আমি একটু মাপি। এই যে দেখেন এখান থেকে আছে পাক্কা আপনার 1 ফিট। এই যে এটা রাউন্ড শেফট করা হরিণের পায়ার মতো সাইডেও ভিট করা। তো এই বাটামগুলো আমি এক্সট্রা দিয়েছি চেয়ারগুলোর স্ট্রং থাকার জন্য, যেন কখনো লাড়াচড়া না করে। তো যাই হোক, অনেক কথাই বলি, সবসময় প্রতিনিয়ত আনকমন কালেকশনগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই আপনাদের ছোট ভাই। আপনারা যদি সাবস্ক্রাইব লাইক না করতেন আজকে আমি এই জায়গাতে কখনই আসতে পারবো না। এই চেয়ারগুলো কিন্তু অনেক হেভি। আরেকটা বিষয় আমি বলতে ভুলেই গিয়েছি আপনাদেরকে, সাধারণত একটা ডাইনিং টেবিলের যেই চেয়ারগুলো থাকে, এই চেয়ারটা আমি আপনার এখান থেকে একটু মাপি দেখেন তাহলে বুঝবেন। এই ডাইনিংটা এখান থেকে কিন্তু আপনার পাক্কা 20 ইঞ্চি আছে, ওখানে ধরো দেখেন 20 ইঞ্চি। সাধারণত আপনারা জানেন একটা ডাইনিং সর্বোচ্চ কিন্তু 15 ইঞ্চি হয়ে থাকে, 15 থেকে 16, এর চেয়ে বেশি হয় না। কিন্তু এটা রাউন্ড একটা শেফটের ভাঁজ করা, প্রতিটা চেয়ার প্রতিটা ডাইনিংটাই খুব রাজকীয় একটা ভাব চলে আসবে যখন আপনার ঘরের মধ্যে এই ডাইনিং টেবিলটা সেট করা হবে, খুবই আনকমন। এই ডাইনিং টেবিলটা আমার কাছ থেকে অর্ডার করেছেন নুরুল আফসার সাহেব, উনি কুমিল্লা প্রবাসী, এই মালগুলো ওনার নিয়েছেন। একটি স্ক্রিনে থাকা যে সোফাটি দেখতে পারছেন বাই ফুল বেডরুম সেটটা আমার কাছ থেকে নিয়েছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আপনাদের ছোট ভাই। প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই, সরাসরি আমাদের শোরুমে চলে আসবে ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ মাদ্রাসা ইস্টান বিরুলিয়া রোড, রাস্তার পাশেই আমাদের শোরুম অবস্থিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।